আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রুদিন্দা ইমান্দার পর হেজগার মুত্তাখি মমিন মুসলমান ভাই ও বোনেরা দুটি সময় এমন আছে যে সময় বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা সেই চাওয়া বিফলে দেন না অবশ্যই বান্দার সে দোয়া বা প্রার্থনা বা ফরিয়াদ কবুল করেন গ্রহণ করেন এবং আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার মনের আশা পূরণ করে দেন তো দর্শক যে দুটি সময় আল্লাহর কাছে বান্দা ফরিয়াদ করলে বা দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন তার মাঝে একটি সময় হচ্ছে সেজদারত অবস্থায় দোয়া করা সেজদারত অবস্থায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাল আপনাকে তাই দান করে দিবেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের চারশো বিরাশি নং হাদিসে নাসাই শরীফও আছে এগারোশো সাতত্রিশ নং হাদিসে আবুদাল শরীফও আছে আটশত পঁচাত্তর নং হাদিসে এবং আহমাদ শরীফেও এই কথাটি রয়েছে নয় হাজার একশত পঁয়ষট্টি নং হাদিসে এই চার চারটি উল্লেখযোগ্য গ্রন্থে এই কথাটি রয়েছে অর্থাৎ সেজদারত অবস্থায় আপনি আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করলে আল্লাহ তা সেই ফরিয়াদ অবশ্যই কবুল করেন গ্রহণ করেন তাই আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে বা কোনো বিশেষ দোয়া থাকে সে কথা শেষ আল্লাহকে বলছেন না কেন আপনি শেষদায় গিয়ে বলতে দেরি আপনার সেই বলা আপনার সেই দোয়া বা ফরিয়াদ বা প্রার্থনা কবুল হতে এক সেকেন্ডও দেরি হবে না বিদ্যুৎ গতিতে আল্লাহ তালা আপনার সেই দোয়া কবুল করে নেবেন আপনার সেই ফরিয়াদ বা প্রার্থনা আল্লাহ তালা গ্রহণ করবেন এরপর দ্বিতীয় আরেকটি সময় যে সময় আল্লাহর কাছে দোয়া করলে বান্দার দোয়া কবুল হয় বিফলে যায় না সেটা হচ্ছে রাতে ঘুম থেকে জেগে দোয়া করা বিশ্বনবী সাল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগে তারপর সে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তাহলে তার যে কোনো দোয়া যে কোনো ফরিয়াদ কবুল করবেন দোয়াটি হচ্ছে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ দাহু লা শারী কালাহু লাহুল মুলকুওয়ালাহু হামদু ও আলা কুল্লি শারী কদির সোভা না আল্লাহ হি ওয়ালা হামদুল্লিল্লা হি ওয়া লা ইলাহা ইল্লাল্লা হুয়াল্লা হু আকবর লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হি লা আলি গি লাজিম রব বিগ ফিরলি এই দুয়াটে যদি আপনি ঘুম থেকে যে একবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনি যা ফরিয়াদ করবেন যা দোয়া করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়া আপনার সেই ফরিয়াদ কবুল করবেন গ্রহণ করবেন দর্শক এ কথা আমার বানোয়ার নয় একথা রয়েছে বুখারি শরীফে এবং ইবনে মাহজা শরীফে বুখারি শরীফের মতো গ্রন্থে এই হাদিসটি রয়েছে তাই আপনি এই দোয়াটি যখন আপনি রাতে ঘুম থেকে জাগ্রত হবেন তখন একবার পাঠ করবেন দেখে দেখে বা মুখস্থ করে উজু সহকারে বা উজু সারা উভয় অবস্থায় পড়তে পারবেন দোয়াটি পাঠ করতে উজু সহকারে পড়লে ভালো হবে তবে উজু করার বিশেষ প্রয়োজন নেই কেননা এটা কোরআন শরীফের কোনো অংশ না এজন্য আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন চাই সেটা রাত্র একটা দুইটা তিনটা বা সেটা হোক স্তেঞ্জার কারণে বা গরমের কারণে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কারণে আপনার ঘুম ভাঙ্গুক না কেন সাথে সাথে দোয়াটি একবার পাঠ করবেন এবং আপনার যে আশা বা আপনার যে দোয়া সেটা আল্লাহকে বলে দিবেন। ইনশাআল্লাহ আপনার তাহলে সে প্রার্থনা আল্লাহ তালা কবুল করবেন কেননা বিশ্ব নবীর সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে আমাদের কে কথা বলেছেন তাই দ্বিদা দ্বন্দ্ব সন্দেহ দুর্বলতা কনফিউশন দূর করে মনের মধ্যে পূর্ণ আস্থা ভরসা আল্লাহর প্রতি পূর্ণ করে দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আপনার সব ধরনের প্রার্থনা বা দোয়া আল্লাহ তালা কবুল করবেন তাহলে প্রথম কথা হলো শেষদারত অবস্থায় দোয়া করলে কবুল হয় আর রাত্রে ঘুম থেকে জেগে এই দোয়াটি একবার পাঠ করে কোনো প্রার্থনা করলে সে প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সময় দোয়া করার বা আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলো পেশ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ